গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়েছি, তো কলেজে যাব। আমি চলে এসেছি আমার ক্লাসে। এটা হচ্ছে আমার ক্লাস, লেট মি শো ইউ। আজকে আমাদের লাস্ট ক্লাস। তারপর আমাদের বিএসএস শেষ হয়ে যাবে, আমরা লাস্ট ইয়ারে আছি। যেহেতু স্যার আসেন নাই এখনও, তো সবাই গল্প গুজবে বিজি, তো আমাদের সোসিওলজির হাবিবুর রহমান স্যারের জন্য ওয়েট করতেছি। স্যার আসলেই ক্লাসটা হবে। ক্লাস শেষ করে বের হয়েছি, তো কলেজের সামনে আছি এখন। খুব ইচ্ছা ছিল যে টমের দোকানে কোনো একদিন বসে রাস্তার পাশে চা খাবো, তো আজকে আমার এই ইচ্ছা পূরণ হবে। আমি টমের দোকানটাতে আসছি এখন, আমি এইখানে বসে চা খাবো। তো এটা আমার কাছে ডিফারেন্ট একটা ফিলিংস, কজ আমি আমার লাইফে এরকম কিছু করি নাই, সো এটা অনেক ইন্টারেস্টিং আমার কাছে। চাটা ফিনিশ করছি, দেখি আর কই যাওয়া যায়। আমার কলেজ থেকে বেশি দূরে না, পাশেই হচ্ছে সরকারি কলেজ, তো দেখি আপনাদেরকে সরকারি কলেজটা দেখানো যায় কি না। ও নো গাইজ, আজকে জুমার নামাজের জন্য কলেজটা এখন বন্ধ হয়ে যাবে, তো আই এম সো সরি আপনাদেরকে দেখাতে পারলাম না, তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। আর এই জন্য আমি ব্লগটার নাম দিব আজকে গরিবের ব্লগ।